এখন বাজে রাত 12টা। আমরা এখন মাওয়া ঘাটের দিকে যাচ্ছি। এই ব্লগটা আমার এতটা করার ইচ্ছে ছিল না, কিন্তু পরে ভাবলাম এই ব্লগটা আপনাদের কাছে শেয়ার করা উচিত। কেননা দিনে আমরা অনেকেই ঘুরে থাকি, কিন্তু মাঝরাতে ঘোরার কথা আমরা চিন্তাও করি না। আমার মতো যারা হঠাৎ ঘুরতে পছন্দ করে তাদের জন্য আজকের এই ব্লগটি। রাত 12টা থেকে ভোর 5টা পর্যন্ত রাতে যে পরিবেশ মাওয়া ঘাটে বা মাওয়া এক্সপ্রেসে, সেটা চিত্রই আমি আপনাদের কাছে তুলে ধরব। তবে কথা না পারিয়ে শুরু করা যাক। আর হ্যাঁ, এত রাত্রে আমরা মাওয়া কেন যাচ্ছি সেটা নিশ্চয়ই আমার ভিডিও টাইটেল থেকে বুঝতেই পারছেন। আমার হাজবেন্ডের জন্মদিন ছিল, ওর জন্মদিন সেলিব্রেট করার জন্যই আমরা মাওয়া যাচ্ছিলাম। মাওয়া এক্সপ্রেস হচ্ছে লং ড্রাইভের জন্য সেরা। যারা লং ড্রাইভে যেতে চাচ্ছেন তারা নিঃসন্দেহে চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই দিনে আর রাতে। বরং রাতে রাস্তাটি দেখতে বেশ সুন্দর লাগে, চারপাশে লাইটিং আলোকসজ্জা আপনাকে মুগ্ধ করবেই। আমরা মাওয়া ফেরি ঘাটের কাছাকাছি চলে এসেছি। এখন অলমোস্ট রাত 2টা বাজে। আমার জানা মতে মাঝরাতে কোনো লঞ্চ বা ফেরি চলাচল নেই, তবুও দেখেন এই রেস্টুরেন্টগুলোতে প্রচুর মানুষ ভিড় করছে। বরাবরের মতোই আমরা 2টা পদ্মার ইলিশ নিলাম এবং অতে ভেজে দিতে বললাম। আমরা যেহেতু অনেকেই গিয়েছিলাম তাই আমরা একটা বড় টেবিল নিয়ে বসব। আমাদের খাবার রেডি, আমরা এখন খাওয়া শুরু করব। এখানকার ইলিশ মাছের লেচে ভর্তাটা আমার কাছে খুবই ভালো লাগে। ওরা এই ইলিশ মাছের লেচে ভর্তাটি কীভাবে তৈরি করে সেটার একটি পুরো প্রসেস আমার ভিডিওতে আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আপনাদের সুবিধার্থে ভিডিওর ডেসক্রিপশনে এটি লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা চা খাওয়ার জন্য এই দোকানে এসেছি। এখানে চা খেয়ে আমরা এখন মাওয়া এক্সপ্রেসের দিকে যাব। এখানে কেক কাটব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। Happy birthday, so long. Happy birthday, so long. Happy birthday.
খাওয়া দাও।